আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করতেছি সকালবেলায়। আর আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে, গেস্ট কারা আসবে সেটা তো দেখতেই পাবেন। তো আমাদের আরও যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আমরা সেরে নিচ্ছি, তো আপনারা আমাদের সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। পুরো ভিডিওর মাঝে দেখতে পাবেন যে আসলে কে কোথায় কী করতেছে, আর সকাল সকাল কোথায় কোথায় কী কী শুরু হয়েছে। আর অবশ্য কালকে রাত্রেও করা একটি ভিডিও আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে কালকে বিকেল থেকে আর কি করা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর এনজয় করবেন, কারণ এই এই গ্রামের যে পরিবেশটা, মানে গ্রামে আইসা ভিডিও করার কারণ কিন্তু একটাই, গ্রামের যে নেচারটা সেটা অনেক বেশি সুন্দর আর আপনাদের অনেক বেশি পছন্দ। তো সেজন্য আমরা ঢাকা থেকে গ্রামে আসি ভিডিও করার জন্য, আবার বেড়াইতেও আসি, দুইটা দুই কাজ একসাথেই হয়ে যায়। তো আর এবার কিন্তু গ্রামে এসে আমি কালো হয়ে গেছি, কারণ হচ্ছে শীত পড়ছে, তো অনেক শীত গ্রামে, অনেক শীত। তো এই শীতের মধ্যে হচ্ছে নিজের অনেক কালো কালো লাগতেছে। তো যাই হোক, অবশ্যই ড্রেসটার কারণে একটু ফর্সাও লাগতেছে, ড্রেসটা ভালো লাগতেছে, তো আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কারণ আপনারা কিন্তু আমাকে বলেন নাই। তো আজকে আমি আবারও বলতেছি ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। আর যারা গেস্ট আসছে তাদেরকেও আমি আপনার সাথে শেয়ার করব, আর গেস্টের জন্য বাড়িতে কী কী আয়োজন করা হচ্ছে সেটাও আপনারা দেখবেন। তো সব কিছু মিলে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। এটা এটা কি বানাইতাছে ভাবি? ডিম, মানে ডিমের তার একটা নাম আছে, মানে এটা যে ভুনাটা করতেছেন সেটার নাম কি? হেটা জিগাইছে ওই ইয়া সাদা বুনা করে না, ওই যে দুধ দিয়া ওইটা করতেছে আমার ভাইয়ের বউ, কোরমা কোরমা ডিমের কোরমা। হ্যাঁ, আচ্ছা, আবার নারকেল দাও কিন্তু করে না, সুন্দর লাগে ওইটাও। আমার আমার ভাইয়ের বউ কিন্তু অনেক কিছু রান্না করছে, যেগে ডিমের কোরমা, তারপর আজকে পরান্না বেরামে ধরছে, এই যে ই এটা কি বেগুন ভাজা, তারপর ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছের কালারটা দেখছেন, জোস একটা কালার আইছে, সুন্দর লাগতেছে। ওরা কি না বাবু, ওই যে ওটা খাল 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 খাল, আল্লাহ জানেন ভাবি সকালবেলা সকালবেলা পড়ে গেছি গা, এন্টারটেনটা মিস করলেন আপনি। ওই তাই পাইপটা নিয়েছি না, পাইপটা বাজে গেছে ইয়ের লগে, ঠাস করে পড়ে গেছি গা। ও যেন হাসিটা দিছে চাম্মা হাসি, আর ওর মেয়ে দেন নাকি আপনার দূর করে, এত আয়োজন কিসের জন্য হচ্ছে সেটা বলে দেন। স্পেশাল গেস্ট আসতেছে কিন্তু মানে এখন বলা যাবে না, আপনারা ঘুম থেকে দেরি করে উঠছেন। আজকে স্পেশাল গেস্ট আসবে, তো সেই স্পেশাল গেস্ট কে আসবে সেটা আমরা না হয় আসার পরেই দেখি, ভাবি যেহেতু বলতেছে না, তবে আমরা গেস করতে পারতেছি, মনে হইতেছে যে আমাকে আমাকে ভোলা ভাই আসিতেছে, ভোলা ভাই। ওই দেখছেন মাইয়া কত কাজের, মাইয়া ওই যে যাইতেছে গা ইনিয়া, হ্যাঁ ওই যে তরকারি নিয়ে যাইতেছে গা, এ তা না খাবি না মাগো, বরাবর দি নিয়ে যাস গা, বিদেশ তুন বিদেশ তো নামগুলোকে কি নিয়ে আসেন ভাই, বিদেশি মিষ্টি ভাই, বিদেশ তুন মিষ্টি নিয়ে আসাম গলিগা, কি আছে ভাবি? হ্যাঁ কি হলো, ওই করে না ওই করে মিষ্টি থাকবে বলছে,
ভাই বিদেশ তোর মিষ্টি আছে এক পিস মিষ্টি খাই জি সান এটা কি রূপ ব্রড বাজার ঠিক আছে ভাই মিষ্টি ভালো হয়েছে বড় ভাই আর মাই যে ভাই বিদেশ তোর মিষ্টি নিয়ে আসে মিষ্টি ভালো হয়েছে আমি আপা খাইছিলাম আজকে বড় রাখুন আহ বড়টা ভরে রাখবি বড়টা দোয়া দা ভরে আপনারা কাছেন দেখে তো আর্জেন্টিনা জিতলো না লেগে জিততে পারতো নি তো এই যে দেখেন ধনেপাতা এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এই বিকালবেলা হচ্ছে আমার চাচা চাচি যাইয়া মানে ধাপা ধাপ ধনেপাতা উঠাই নিয়েছে এই এক গামলা ধনেপাতা এই যে আজকে যে পেঁয়াজের হাইগুলা দেখছেন উঠানে যে পেঁয়াজের হাইগুলা দেখছিলেন দুই বস্তা তো সেই পেঁয়াজের হাইয়ের সাথে হচ্ছে গিয়ে এই ধনেপাতা নিয়ে যাবে তো সেই জন্য হলো বিকালবেলা গেছিলো চাচি গেছিলো চাচা গেছিলো ছোটো চাচিও গেছিলো যাইয়া হচ্ছে ধনেপাতা তুলা নিয়ে আসছে এখন আমি যাই দেখি ওইদিকে আর এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে এই পায়রাগুলারেও এখন ঘরে নেওয়া লাগবে সময় হয়ে গেছে অনেক বেশি মানে অনেক সুন্দর লাগে পায়রাগুলা যখন ওই যে ইয়েগুলা মেইলা রাখে ওরা খুবই ভাল লাগে দেখেন এইটা হচ্ছে একজোড়া এইটা একজোড়া এইটা আরেক জোড়া আর এইটা হচ্ছে সিঙ্গেল ও একদম একা একা থাকে একা একা থাকতেই পছন্দ করে তো যাই দেখি আসলে মিম কী করতেছে মিম নাকি এই বাড়িতেই আছে আমি জানি না মিমি এখানে কী করতেছে তাই জন্য হলো চলে আসলাম দেখার জন্য দেখিও কী করতেছে এখানে একা একা তাও আবার এই সন্ধ্যার সময় কিরে কী করস কই করস কে এই জায়গায় একলা একলা যে এই হচ্ছে মিমের বাসার সেই কুকুর আর কুকুরের বাচ্চা হ্যাঁ তো ওর দেখেন বাচ্চাটারে কীভাবে আদর করতেছে মানে বাচ্চাটার মেবি কোনো প্রবলেম হচ্ছে মা সেটা বুঝতে পেরে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করতেছে আল্লাহ কালকে একটা ঘটনা ঘটছে কালকে সন্ধ্যার পরে আমি একবার মিমের এই বাড়িতে আসছিলাম বাড়িতে কিন্তু লাইট থাকে রুমের মধ্যে লাইট জ্বলে তো ও হচ্ছে আমাকে অন্ধকারে দেখছে দেখা তো সেই চিল্লাপাল্লা লাগাই দিছে কেউ 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 করতেছে তো পরে না আমি বলতেছি ওরে চুপ থাক আমি এই বাড়ির মানুষ তো বুঝতে পারতেছিল না তারপর যখন আমি দুই মিনিট ওর কাছে এসে বসছি তখনও বুঝতে পারছে যে আসলে আমি এই বাড়ির মানুষ তো তারপরে আর ও আমাকে আর কিছু বলে নেই তো ও হচ্ছে এই ধরনের মানে একদম বাফাদার হতি হয় না তো বাফাদার হয়ে গেয়া তো আমি হলো এই সন্ধ্যার সময় এই বাড়িতে আসছি তো এই মানে বিকেলবেলার যে সন্ধ্যার যে একটা নেচার সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে দেখেন এই পাতাগুলো কত রকম মানে কী সুন্দর সবুজ লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছিল তো ভাবলাম আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাইছিলাম সেটা হলো চাচা হলো বলছিল ধনেপাতা উঠাইতে তো সেটা না আসলে আমি ওই সময় একটা কাজে বিজি হয়ে পড়ছিলাম তো তার মধ্যে তারা চলে আসছে তারপর আমি না জানি না যে আসলে ওই ইয়েটা কোথায় ধনেপাতার উঠাই যে যে ক্ষেতের থেকে ওই ক্ষেতটা কোথায় এইটার মধ্যে তো ধনেপাতা নাই এইটার মধ্যে তো ওই যে আপনার ওই মূলা হ্যাঁ তো কোথায় উঠায় সেটা জানি না তাই জন্য হলো যাইতে পারি নাই তাই শেয়ারও করতে পারি নাই তো এই জন্য হচ্ছে গিয়ে আসলাম যে জায়গায় নেচারটা একটু আপনার সাথে শেয়ার করি অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগতেছে আর শীতের মৌসুমে যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন তারপরে আমি দেখাই আপনাদেরকে
মানে আজকের ভিডিওটা এখান থেকে শুরু হয়েছিল সুন্দর একটা নেচারের সাথে দেখছেন এই হচ্ছে গিয়ে গ্রাম্য মানে গ্রাম্য পরিবেশে ভিডিও করার এই হচ্ছে একটা সুবিধা মানে অনেক বেশি সুন্দর একটা দৃশ্য পাওয়া যায় যেটা আসলে অন্য কোথাও আপনি পাবেন না খুবই ডিফিকাল্ট তো আজান দিয়ে দিছে প্রতিদিনের মতো আজকেও আমার চাচা দেখেন অনেক রকমের সবজি আনছে তার মধ্যে ভর্তা শাক আছে অল্প কয়টা ভর্তা শাক আছে তারপর এই যে এগুলা হইলো ধইনা পাতা এই ধইনা পাতাগুলো হলো দিয়ে গেছে আদুরি রাব্বু আমার একটু দেখো না আমি কি করতেছি কম্বলা টম্বলা দিই হ্যাঁ এগুলা হলো আদুরির বাবা নিয়ে আসছে আর এটার মধ্যে কিন্তু বেগুন আছে আর ওই যে দেখেন আমগো মি মাপা কি করতেছে দেন কি পরিমাণ শীতরে ধরছে মানে ও শীতের জামার গায়ে বদল কম্বল গায়ে দিয়ে বইরিছে আর গরম গরম চা খাইতেছে দিনের বেলা তত ঠান্ডা নেই আসো অনেকেই পছন্দ করে না আমার হলো শুধুমাত্র যদি ঠান্ডা ঠান্ডা থেকে ঠান্ডা লেগে যায় এই কারণে আমি পড়ছি নাহলে আমিও এগুলো পরা মরা পছন্দ করি বয়স হইতেছে না এই বয়সের সাথে সাথে মানুষের সবকিছু পরিবর্তন হয় তো ইয়া কাকি হইলো সন্ধ্যার সময় চা বানাই খাওয়াইলো অনেক ভাল লাগলো তার এইটার ভিতরে বেগুন আছে বেগুন ওদিনের মতোই অনেক কালারফুল বেগুন দেখছেন ওই যে অনেক কালারফুল বেগুনগুলো দেখলাম আর সহ্য হয় না মন চায় কি নিয়ে এখনই রাইন্দা খাই নিলে ভাজ্যা খাই অনেক সুন্দর বেগুনগুলা আর এগুলা দিয়ে গেছে নিজামদ্দি কাকা আদুরি রাব্বু আর আজকে গতকালকে যেটা নেয় নাই এই যে পেঁয়াজের হাই এটা আজকে নিয়ে যাব আর এটার মধ্যে কি ওরে আমি তো দেখিই নাই এই দেখেন এটার মধ্যে হলো কলই শাক এই যে নিশি থেকে এগুলা মানে কাইটটা আনছে না ইয়া টোকাই আনছে বোঝা যেতেছে না যাই হোক কলু শাক এক চাঙ্গারি কলু শাক আমাদের এখানে কিন্তু এটা প্রথম মানে এই শীত শুরু হওয়ার পরে এই কলু শাকগুলো আসার এই কলু শাকগুলোর কিন্তু অনেক দাম প্রচুর দাম এখানে 100 টাকা কেজি 100 টাকা এটা হলো যেটা কাইটা নেয় চকের থেকে ওটা 100 টাকা কেজি আর যেটা হলো তুইলা নেয় মানে হাত দিয়ে টোকায় নেয় ওটা হলো 150 টাকা কেজি আর এই ভর্তা শাক হচ্ছে গিয়ে 70 টাকা কেজি এই এগুলা এগুলো হচ্ছে 70 টাকা করে কেজি যেগুলো হাত দিয়ে টুকায় হ্যাঁ আর ঢাকা শহরে তো আপনার ওই যে মোঠা বাইন্দা বিক্রি করে ওগুলা 20 টাকা 30 টাকা মোঠা বিক্রি করে কি কি কইতে পারি না তো সব কিছু মিলিয়া অনেক অনেক সবজি টবজি আছে এগুলো নিয়ে হলো আজকে সকালবেলা যাবে তো দোয়া করবেন আমার চাচার জন্য যেন একটু লাভবান হইতে পারে আসলে প্রত্যেকটা কাজ কিন্তু মানুষ লাভ করার জন্যই করে তো আপনারা সেই জন্য দোয়া করবেন যে আমার চাচার জন্য সেও যেন এগুলো বিক্রি করে লাভবান হতে পারে আমার কাম দেখে আমি ব্যস্ত হয়ে গেছি তো এই জন্য আপনার কত বাদাসি না আর একটা দিন সময় দেন কালকে আমি বাজার যাবো বুঝছেন নাহলে আমার লগে চলেন আমার বাজারে অনেক কাজ আর বাসায় কত কাজ এত দেখেন এই না আপনি আপনার তো ঘরের মধ্যে থাকেন হুইয়া দুনিয়ার কাম করলাম আমার বোনটাও যা দেখলো না বুঝলেন আপনি কি দেখলো আমি পরের বাড়ি পোলা আমার বোন যা দেখলো না যা দিন বেটা কই আসিলাম খাইছি কিনা কই থাকি আমরা থাকি কিন্তু আমার কিছু হইলে খুব আমার জামাই রে তারপর আপ্যায়ন করো নাকি এই কথাটা কইয়া দিব না যাই হোক আমরা হইলো এখন রাতের বেলা কাজ করতেছি ওই চাচা হইলো যেগুলো আনছে এগুলারে নিশিতে মেলা রাখতেছি যাতে এইটা একদম যাইতে যাইতে আনছে তো একদম ভাপাই গেছে এখন এই ভাপটা ছাড়ানোর জন্য হইলো পুরাটা উঠান জুড়ে মেলা দিতেছি নেট বিছাইছি সেই নেটের উপরে হইলো এগুলো করতেছি আমি আর মিম দুজনে মিলা এতক্ষণ পর্যন্ত এই যে এগুলোগুলো বিছাইলাম তো ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ কাজও প্রায় শেষ পর্যায়ে আছে আর বেশি নাই এই যে এতটুকু আছে ওইটা আছে আর এটা আছে এইটা মেলা দিলেই মেলামেলের কাম মোটামুটিভাবে শেষ হয়ে যাবে আর কি আর শীতের সন্ধ্যায় এই কাজগুলো করা হচ্ছে তাই জন্য হচ্ছে সবাই শীত করতেছিল কম্বলগুলো হ্যাঁ কম্বলকে কোনো কিছু প্রয়োজন নেই হ্যাঁ